হ্যালো বন্ধুরা, আজকে সাবমার্সিবল মোটরের অন অফ সুইচ নিয়ে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন এটি O2 কন্টাক্ট, ম্যাগনেটিক কন্টাক্টর, এখানে তার হেলু মেলু। তবে নির্মাণাধীন বিল্ডিংয়ের কারণেই এই ধরনের হচ্ছে। তো এরপরেও এখানে দুইটা মোটরেই অটোমেটিক করা, অটো করা, তো দুইটা ম্যাগনেটিক কন্টাক্ট আছে। এই যে দেখুন একটা ম্যাগনেটিক কন্টাক্ট আর আরেকটি ম্যাগনেটিং কন্টাক্ট আছে নিচে। এটা হচ্ছে আপনার সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার হতে লাইনটা কীভাবে আটছে সেই জিনিসটা দেখুন। ওই যে ম্যাগনেটিং কন্টাক্টের উপর দিয়ে চলে গেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখুন উপর দিয়ে লাইনটা কীভাবে ইনপুট হয়েছে। তো আর এই যে দেখুন ইনপুট হয়েছে, এই যে একটু ভালো করে দেখুন। তো আবার নিচ দিয়ে দেখুন, এই আবার দুটি লাইন আউটপুট হয়ে চলে গেছে মোটরে। এই যে দেখুন যে মোটরে আমার একা একা আমি ভিডিও করতেছি, যার কারণে এই ফোনটা লড়তেছে। তো এই যে দেখুন নিচে আরেকটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, দুইটাই অটোমেটিক চলে। এটা ট্যাপ দিয়ে পেছানো, এখনও নির্মাণাধীন বিল্ডিংয়ে কাজ চলতেছে, যার কারণে এখনও এই বক্স টক্স লাগানো হয় নাই। তো ওই মোটরের জন্য সার্কিট ব্রেকার আরেকটা, এটাকে কন্ট্রোল করার জন্য, অফ করার জন্য, পারমানেন্টভাবে অফ করার জন্য আর কি। তো উপরের ম্যাগনেটিক কন্টাক্টের যে সাইডে দুটি তার দেখতে পাচ্ছেন, একদম বের হয়ে চলে গেছে ছাদে, একদম ছাদে চলে গেছে। তো আর এইটা যে এখানে পেস হয়ে ঢুকছে ম্যাগনেটিং কন্ডাক্টরে, এটা হচ্ছে নিচের মোটর। আর উপরের যে কন্ডাক্টরটা দেখতেছেন, এই যে এখন বর্তমানটা, এটা অটো সুইচের একটি তার কন্ডাক্টরের। তো আমরা আবার দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতেই থাকুন। তো এই যে আমার আঙুলটা আছে সেটা এই আপনার ট্যাঙ্কির যে অটোটার একটা তার নিচে আর একটা তার হচ্ছে উপরে। আর কন্টাক্টটা যদি ধরে তাহলে এই যে পুশ বাটনটা আছে সেই বাটনটা নিচে চলে যায়। তো এটা সাবমার্সিবলের কন্ট্রোল বক্স। তো এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে সাইডের কিছু ডায়াগ্রাম আছে এগুলো দেখতেই পারেন, যে কী ধরনের লোড এই কন্ট্রাক্টের ভিতরে দেওয়া যাবে, তো সেই জিনিসটা। আর এটা হচ্ছে নিচের মোটর, এই নিচের মোটরটাই যে দেখুন এখন চলতেছে, নিচের মোটরটাও চলতেছে, উপরের মোটরটাও, দুইটা মোটরেই রানিং। তো আমরা আবার মোটরটি ছাড়বো। তো সার্কিট সুইচটা অন হলেই দেখুন যে আস্তে সুইচটা অন করে দিলাম, তো দেখুন পানি আসবে। এই যে দেখুন পানি আসতেছে, এই যে পানি আসতেছে, এই যে দেখুন পানি আসতেছে। আর ওই যে দেখুন ট্যাঙ্কি এখনও খালি, যার কারণে মোটরটা চলতেছে। ট্যাঙ্কি যখন ভরে যাবে তখন অটোমেটিকলি মোটরটা অফ হয়ে যাবে। এই যে দেখুন পানি পড়তেছে। তো এটা হচ্ছে নিচের মোটর, নিচের ট্যাঙ্কির জন্য এটা দেওয়া। তো আরেকটা মোটরে আপনার সাততলার উপরে উঠে, তো সেই জিনিসটা এটা দেখুন এই দিক থেকে ইনপুট হয়েছে, দুটি তার ইনপুট হয়ে চলে গেছে। এই যে এখানে এই কালো দুটি তার, এই যে নিচের ম্যাগনেটিক কন্ট্রাক্টরে লাগছে, ওইটার কাজ হচ্ছে নিচের ট্যাঙ্কির ভিতরে পানি দেওয়া। আর উপরেরটার কাজ হচ্ছে, এই যে উপরেরটার কাজ হচ্ছে সে সাততলায় পানি নিয়ে যাওয়া। তো অটোমেটিক সেটাও গ্যাপ বন্ধ হয়। এটা হচ্ছে মোটরের ইনপুট, দেখুন সার্কিট ব্রেকার হতে মোটরের ইনপুট, আর এই দুইটা তার হচ্ছে আউটপুট। আবার কানেকশনটা একটু দেখুন, এটা হচ্ছে আউটপুট, আর এই যে একটা তার আছে এইটা, এই যে একটা তার, আর এই যে উপরে আরেকটা তার আছে, এই দুইটা তার আপনার এই যে